আসসালামু আলাইকুম ওয়া ওবরক সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সামনে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিশেষ করে আপনারা কয়েকদিন আগে যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যে একটা বিজ্ঞাপন নিয়ে খুব মানে তোলপাড় হয়েছিল আর সেই বিজ্ঞাপনটা ছিল যে যে কোনো ইসলামিক সেটা জালসা হতে পারে বা আর অন্য কোনো অনুষ্ঠান হতে পারে তার যে হ্যান্ডবিল বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন আপনি যে কোনো প্রেস থেকে আপনার পছন্দনীয় যে কোনো প্রেস থেকে আপনি ছাপালে পাবেন দশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় তো দর্শক আপনারা অবাক হয়েছিলেন এ আবার কি ধরনের ব্যাপার কিভাবে এটা হওয়া সম্ভব তো আসুন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করি দর্শক আসুন দেখি যে এটা কিভাবে সম্ভব এখানে আসলে বিষয় যেটা হচ্ছে যে সেই যে কোনো পেজ থেকে আপনাকে ছাড় দেওয়া দশ থেকে তিরিশ পারসেন্ট আসলে যখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেখানে থাকবে আমাদের একটি অ্যাড অর্থাৎ আমরা আপনাদেরকে একটা অ্যাড দেবো সেই অ্যাডটি সেই বিজ্ঞাপনে আপনারা যুক্ত করবেন আর যখন সেই অ্যাডটা সেই বিজ্ঞাপনে যুক্ত করলেন তখনই আমরা আপনাকে দশ থেকে তিরিশ পর্যন্ত আমরা সেই ক্যাশ যেটা আপনার খরচ হবে সেই বিলটা আমাদেরকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে তখন আমরা সেটা ত্রিশ পর্যন্ত আপনাদেরকে ছাড় দেবো এটা হচ্ছে মূল বিষয় এখন শুধু তিরিশ পার্সেন্টই নয় এখন শুধু তিরিশ পার্সেন্টই নয় বরঞ্চ প্রেক্ষাপট হিসেবে জায়গা হিসেবে সেই রকম সভা হিসেবে আমরা দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ ফিফটি পার্সেন্ট পর্যন্ত ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা এই বিজ্ঞাপনের জন্য এই ছাড়টা আমরা দিয়ে থাকি তো দর্শক যদি আপনাদের সেই রকম কোনো ওয়াজ মাহফিল হয় বা যদি আপনারা সেটা মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এই যে ডেস্কটপে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করুন এটা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব কিছু এটি পাবেন এমনকি এটা পেটিএম নাম্বারও তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে দশ পার্সেন্ট থেকে শুরু করে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনাদেরকে ক্যাশব্যাক দেওয়া হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এটা মানুষের কাছে জানিয়ে দিন আর এই জন্য এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো জজাকাল্লা খাই